বন্ধুরা নমস্কার, আমার ইউটিউব চ্যানেল নন্দিতা এক্সক্লুসিভের নতুন সংযোজন প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ। নমস্কার, নন্দিতা এক্সক্লুসিভে সবাইকে স্বাগতম। প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণ এই বিশেষ পর্বটিতে যিনি আজকের এই বিশেষ অতিথির সম্মান অলংকরণ করেছেন, তিনি আমাদের সকলের প্রণম্য, আমাদের সুসম্রাজ্ঞী এবং মা সরস্বতীর কৃপা নিয়ে যিনি আজকের এই বহু দশক ধরে যিনি আমাদেরকে গানের ভুবনে মাতিয়ে রেখেছেন, তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লা দিদি। আজকে আমি ভীষণভাবে আনন্দিত। আমি ছোটবেলা থেকে যেইভাবে আপনার গান শুনে এইভাবে আজকে আপনার সাথে বসে আমি আপনার সাথে একটু হলেও কথা বলতে পারবো, এই জায়গাটা আজকে আমার বড় সম্মানের বিষয় দিদি। দিদি, আজকে আপনার সাথে একটু যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছে, আপনি অনেক দশক, আপনি বহু দশক ধরে আপনি গান করে যাচ্ছেন এবং এখনো করছেন, শ্রোতারা আপনাকে এখনো সেই সমানভাবে আপনাকে ভালোবেসে আপনার গান তারা শুনছেন, নিচ্ছেন, আপনাকে একটা সঙ্গীতের একটা বড় জায়গায় আপনি অবস্থান করছেন সেই ক্ষেত্রে, এবং আপনি একাধারে আলী আকবর খাঁ সাহেব, তারপর পণ্ডিত রবিশঙ্কর, তারপর রবীন্দ্র জৈন, আপনি যত এত গুণী গুণী মানুষের আপনি সুরে গান করেছেন, এবং বহু আমাদের এখানে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, তো সবার ক্ষেত্রে দিদি আপনি একটা এখনো সমানভাবেই মানে সেই আপনার সঙ্গীত জীবনের পথ চলছেন। এই যে একটা পরিবর্তন দিদি, আপনি তো একটা অনেক বড় রাস্তাকে আপনি এই সঙ্গীতের যে পথটুকু দেখেছেন, এই জায়গাটার পরিবর্তনটাকে কিভাবে দেখছেন দিদি? আপনি তো এখনো সেইভাবে একইভাবে এগিয়ে যাচ্ছেন। দেখো, সমাজ পরিবর্তনশীল, তাই না? আজ থেকে 25 বছর আগে আমাদের সময়টা যেরম ছিল, যেরম চলাফেরা ছিল, এখন তো সেটা নেই। সেই জন্যে আমার এতদিন ধরে গাইছি তো ওই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, কিন্তু তাই বলে অন্য পথে যাওয়া নয়, আমার পথ আমি ধরে রেখেছি, এবং আমাকে এত আমি এত ভালোবাসা এত শ্রদ্ধা মানুষের কাছ থেকে পেয়েছি, সেই জায়গাটা থেকে আমি তো সরতে পারবো না। যে আমি যদি এখন ভাবি বিরাট একটা এখনকার দিনের কোন শিল্পীর গান যেরকম খুব চটজলদি হিট হওয়া যাকে বলে, সেরকম ধরনের গান আমি তো কখনো চেষ্টা করিনি, গাইও নি। আর আমাকে যারা চালনা করেছেন, বিশেষ করে তুমি যাদের নাম বললে, তার মধ্যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রথম জন। কেননা আমি দেখো ছোটবেলা থেকে খেয়াল ঠুমরি এসব শিখে এসেছি বাবার কাছে, তো একদিন পুলক বন্দ্যোপাধ্যায় আমাকে অভিজিৎদাকে বললেন যে একটা নতুন মেয়ে ভালো গাইছে, এরকম আমি পরে আর কি শুনেছি অভিজিৎদার কাছে। তখন অভিজিৎদা বললেন নতুন মেয়ে কী জানি কী গাইবে, আর গানটা কী ছিল যেন, আমি এটা সব জায়গায় বলি যে অত ক্লাসিক্যাল গান গাইবার পরে শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, এইটা গাইবার যে কায়দাটা, এটা আমার কিন্তু কোনো কৃতিত্ব নয়, সবটুকুই অভিজিৎদার। অভিজিৎদা যেরকম করে গাইলেন আমি ওটা নকল করার চেষ্টা করলাম, করে একটা বাচ্চা মেয়ের গলায় হবে উনি আমাকে বলে দিলেন। আমি গত পরশুদিন ত্রিপুরায় গেছিলাম যেন, সেখানে অনেক অনেকেই বলছেন আমার বাবার সুরে একটা পুরিয়ার উপরে শিবের গান আছে, প্রচণ্ড ক্লাসিক্যাল টাইপের গান, এবং ওই গানটা শেষ করেই আমি কিন্তু এই গানটা গাইলাম যে শিবের গান। আর একটা আসল কথা কি যেন, বিভিন্ন ধরনের গান গাইবার অভ্যেসটা থাকা দরকার। আমার বাবা বলতেন যে তুমি শুধু ক্লাসিক্যাল গাও, তুমি শুধু ঠুমরি গাও, তুমি শুধু রবীন্দ্রসঙ্গীত গাও, এইরকম না, সব রকম গান গাইবার অভ্যেস করা উচিত, অভ্যেস থাকা উচিত। আমি সেটা বাবার কাছ থেকে বিশেষ করে পেয়েছি আর কি।
তারপরে অভিজিৎ দা আমাকে যখন এখনো সারেঙ্গিটা বাজছে গালে খুব বকা খেয়েছিলাম, যেন এখনকার দিনে তো ট্রেনার নেই যে সামনে দাঁড়িয়ে বলবে তোর এটা হচ্ছে না ভালো করে গা, সে ট্রেনার কোথায়? আমি যখন গাড়ে মাগা বলছিলাম না তখন আমার ক্লাসিক্যাল মনে হচ্ছিল, গাড়ে মাগা এমন করে বলছি। অভিজিৎ দা খুব বকে দিলেন, ভুলে যাও তুমি হরিহরদার মেয়ে, সরলভাবে বলো। সেইগুলো ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, সেইগুলোই পরবর্তী জীবনে কাজে লাগছে। আর তুমি যে বললে না যে দুটো মানে দুটো যুগের সেতু আমি একটা জায়গায় আছি, সকলের সঙ্গে মিলে মিশে চলতে হয়, সেগুলো ছোটবেলা থেকে বাবার কাছে বড়দের কাছে শিখেছি। কিন্তু তাই বলে ওই যে বললাম পথভ্রষ্ট হয়েও না, গানের ধারাটাকে অন্য জায়গায় নিয়ে যেও না, সেটাই সেরমভাবে চলছে এখনো। যে সব লোকেরা আমাকে এত ভালোবাসেন, প্রশ্রয় দিচ্ছেন, এত দিন ধরে শুনছেন, সেটা আমি মনে করি ঈশ্বরের দয়া, অনেক ভাগ্য, তাই না? একদম শিল্পীর, এবং আপনি সেই জায়গাটা তো ভাগ্য বলবো না দিদি, এটা আপনি, এটা আপনার অবস্থান এবং আপনি সেই স্থানটুকুর মর্যাদা অবশ্যই আপনার প্রাপ্য, সেই জায়গাটা তো বলতেই হবে। এবং এখনও আপনি এত যুগ ধরে এবং আপনি সমানভাবে এই যে দর্শক শ্রোতা আপনার গানকে আপনাকে ভালোবেসে সমানভাবে গ্রহণ করছেন, এটাও একটা শিল্পী জীবনের বড় একটা বিরাট পাওয়া, সত্যি বড় পাওয়া। দিদি আমার আরেকটা বিষয় খুব মানে একটু জানতে ইচ্ছে করছে, যেহেতু আপনাকে পেয়েছি, আপনার সেই গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, আপনার সুরের গান যেখানে আমি সুর করতে জানি না জানো তো। আমি প্রথম যখন ওর ওই ভবা পাগলার ওনারা এসে বললেন যে দিদি আপনি কয়েকটা গান করুন এরকম, তার বললো সুর করে নিয়ে আসুন আমি গাইবো, কাউকে বলুন ভালো ভালো সুরকার আছেন। তখন ওরা বললো আপনি আপনার সুরে গাইবেন, আমি কোনোদিন তার আগে কোনো গান সুর করার চেষ্টা বা কিছুই করিনি, আমি জানিও না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মিউজিক ডিরেক্টর তাকে না অনেক কিছু জানতে হয়, অনেক গুণী মানুষ হলে তবে সে একটা সম্পূর্ণ বাংলা গান বানাতে পারে, বাংলা হোক হিন্দি হোক যাই হোক। কিন্তু আমি অনেক জোরাজোরি ওরা করার পরে আমি এটা ঠাকুরের ইচ্ছাও বলতে পারো, আমার হঠাৎ না গানের কথাটা পড়ে আমার খুব ভালো লাগলো, মনে হলো তো আমাদের সকলের কথা যারা আমরা গান গাই, তখন আমার দেশি টরির রাগটা মনে পড়লো যে ক্লাসিক্যালকে ফেলে যেতে পারবে না তুমি, ওই ট্রেনিংটা থাকতে হয়। তো দেশি টরির উপরে বাবার কাছে একটা ছোট খেয়াল শিখেছিলাম, সেই গানটা আমি জানি না কেন আমার মনে এলো জানো তো। আমি বললাম ঠিক আছে আপনারা যান আমি চেষ্টা করছি, করে ওই গানটা কথাগুলো একটু উল্টোপাল্টা ছিল কিন্তু আমি বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, উল্টোপাল্টা মানে এত বড় বড় কথা, যারা মিউজিক করে অমিত চমিত ওরা বুঝবে যে কি করে মিটারে মিলছে না, এই হচ্ছে না সে হচ্ছে, স্ক্যানিং হচ্ছে না। হ্যাঁ আমি ওগুলো কোনো ইয়ে করিনি, উনি যেটা লিখেছেন সেটাই সুরের ওপর বসিয়ে দিই। গানটা আসলে সুরটার মধ্যে খুব একটা ক্রেডিট আছে বলে আমি এখনো মনে করি না, গানের ওই কথাগুলো কথাগুলো লোকের মনে খুব কেঁদে যায়, লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র লাগে না। এই যে বলে না যে যতই তুমি পুজো অর্চা করো যাই করো, গান গাইলে সবার থেকে আগে ঠিক যাওয়া যায় এই সাধন পথটা, সঙ্গীতের সাধন পথটা অসাধারণ দিদি। এই জায়গাটায় আপনার থেকে বিশেষ করে আরেকটু, এই যে আপনি সঙ্গীত থেকে একদম সাধনার একটা বড় অংশ করে আপনি পথ চলছেন, সেটা শুধু আমি না, আমার মনে হয় যারা গান বাজনা করে সবাই, সাধনা না করলে তো গান বাজনা হবে না, বেশি দিন গান থাকে না। আমি একটা কি কথায় কথায় বলেছিলাম জানো, যে অনেক বন্ধুত্ব হয়, অনেক কিছু হয়, অনেকে ছেড়েও যায়, কিন্তু গান যদি তুমি আঁকড়ে ধরো ও তোমাকে ছাড়বে না। আমি আমার নিজের জীবন দিয়ে এটা উপলব্ধি করি, কখনো ছেড়ে যাবে না। দিদি আপনার এই যে এই বিষয়ে কথাগুলো, এই যে সঙ্গীতকে কিভাবে নিজের জীবনে সাধন মার্গ করতে হয় সেটা, এবং দিদি এটা আপনি কি এটা দিদি ছোটবেলা থেকে আপনার ভেতরে এই যে সঙ্গীতকে, আপনি তো পারিবারিকভাবেই একটা পারিবারিকভাবে, আমার বাবা গান বাজনা করতেন, ছাত্রছাত্রীরা আসতো যখন আমি অনেকই ছোট কিছুই বুঝি না, তো বাবা হয়তো কাউকে কিছু একটা শেখাচ্ছেন, আমি আপন মনে গুনগুন করতে থাকতাম। তখন মা একদিন বললেন যে ওকে নিয়ে একটু বসো না, মার কথায় বাবা একদিন নিয়ে বসলেন, তারপরে শুরু হলো। তারপরে পরবর্তীকালে কি হলো জানো, বাবার এত বেশি আমার উপর
নির্ভরতা এবং আশা, যে আমি যে বাবা যেটা বলবেন সবসময় করতে হবে, দুই একটা না পারলে বকা দিতেন খুব। তখন মা বলতেন যে ও অতটুকু মেয়ে ও বুঝতে পারছে না, মানে বাবার আশা যে আমি করছি যেটা সেটাও করতে পারবে, কেন পারছে না। সেইখান থেকে শুরু। তারপরে ওই যে বাবার ওই কথাটা, আমার কথা বলতে গেলে দেখলেই বাবা বাবা আসে, না স্বাভাবিক, এটা এটা দিতে আসবেই আপনার। বাবা যে বলতেন যে শুধু এক ধরনের গান গাইব তা না, সব গান গাইবার। ওই তখন থেকে সেই প্রশিক্ষণ আপনার জীবনে, সব রকম গান। এবং তার মধ্যেও কি জানো, যখন তুমি যে গান গাইবে তখন তোমার সেই ভাবের মধ্যে চলে যেতে হবে। তুমি একটা গাজালঙ্গের গানের পরে যদি একটা শ্যামা সঙ্গীত গাও, তখন কি ওইটা গাজালঙ্গটা ওর মধ্যে লাগবে? লাগবে না। তো আশিয়ানে কি বাত করতে হো, এইটা হচ্ছে আলাদা মেজাজ। কিন্তু আমি যখন গাইবো মা গো দে মা পাগল করে, এইটা হচ্ছে কথাগুলোকে পুরো ভাবটাই তো পরিবর্তন হয়ে গেল না, সে সেই জায়গাটায় ঢুকে তার প্রাণ প্রতিষ্ঠা করা। অসাধারণ দিদি, এই যে এই বিষয়গুলো, এবং আপনি ওইভাবে, এই যে আমি বললাম দিদি আপনার যে এত গুণী মানুষদের সঙ্গে, এবং আপনার বাবা তো আরেকজন বড় গুরু আপনার জীবনে, সেই জায়গা থেকে যে এত আপনি গুরু পেয়েছেন বা এত সব বিখ্যাত মানুষদের সাথেও আপনি কাজ করেছেন, এবং সেই জায়গা থেকে দিদি আপনি তো সবসময় বলছেন আপনি শিখছেন, শিখেছেন। আজকালকার এই শিল্পীদের মধ্যে কি এই জিনিসটা কিভাবে দিদি, এটা মানে এটা কি দেখতে পাওয়া যায় আপনার? দেখো, ছোটদের কথা আমার বলতে ভালোও লাগে আবার খারাপও লাগে। ওদের মধ্যে কিছু কিছু তো অনেক ভালোও আছে। ওই যে বাবা বলতেন, দেখ তোর যে গানটা ভালো লাগছে না বারে বারে শুনবি, দেখবি ওর মধ্যে একটা কিছু নিশ্চয়ই আছে যার জন্য লোকেরা ওকে ভালোবাসছে। সেইগুলো এখনো আমি করি, কোনো একটা গান শোনা দেখ গাইছে ভালো লাগছে না, তারপরে আবার শোনবার চেষ্টা করি যে কিছু হয়তো একটা আছে যেটা আমি পারিনি বা আমার হয়নি, এরকম একটা নতুন এই নতুন একটা এই অধ্যায় জানা গেল দিদি। হ্যাঁ, আমরা একটা ক্ষণিকের মুহূর্তে আমরা বলে দিই যে গানটা ভালো না বা এই গানটা, তার মধ্যে নিশ্চয়ই ভালো কিছু, এই ভালো জিনিসটুকু আমরা নিতে পারছি না এখন আমাদের। দিদি আপনি গল্প করতে করতে বলছিলেন যে এই যে বাংলা গানটাকে মানুষ ঠিকভাবে তার ব্যবহারটা করছে না, কি উচ্চারণের কথা এখন কি হয়েছে শোনো তোকে আমি বলি মনের কথা। দুই ধরনের লোক গান বানাচ্ছে, একজনরা অনেক জানে, পুরো ভীষণ ক্লাসিক্যাল জানে, আর একদলরা কিছুই জানে না, তারা ফটফট করে যা দেয় কথা বলছে আর সুর বসিয়ে গান করে দিচ্ছে। এই যে মাঝখানে শিখে এসে যে একটা কিছু করতে হবে, এই জিনিসটা মুশকিল হয়ে যাচ্ছে। এই জিনিসটাতে একটা যে মান্নাদার কাছে আমি ওনার সুরে গান গাইতে গিয়ে এত শিখেছি, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা মানে একদম বলার মতন। উনি বলতেন গান গেও না, বলো বলো, বা গান বলা। আর হেমন্তদার কথা কি বলবো, হেমন্তদা কিছুই শেখাতেন না, গানটা গাইলেন হারমোনিয়ামটা ফেলে দিয়ে গাইলাম না এই জায়গাটা ওরকম। আর এনারা যে কত উঁচু দরের মানুষ ছিলেন আমরা সব তো দেখেছি, পেয়েছি। একটা গানের মধ্যে হয়তো একটা ছোট্ট কাজের মতো সেটা ওনার ইচ্ছে করছে, কিন্তু উনি বলতেন না ও আমার হবে না, এরকম বলা কি অত সোজা, মনকে ভরে তুলো না। এটা উনি গাইছেন যে মনকে ভরে, আবার আমাকে বললেন যে তুই ওটা তোর মতন করে নিস। এই যে স্বাধীনতা, তখন আমি কি করতাম দাদা এরকম ভাবে, হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হচ্ছে এটাই কর, আপনার প্রতি সেই আস্থাটুকু, এবং ওই জায়গাটা যে না এই জায়গাটায় আসল মানুষকে দেওয়া হয়েছে। দিদি ওই গানটার এই যে এত বড়, আপনার তো অসংখ্য জনপ্রিয় গান, মানে কোনটা থেকে কোনটা বলবো, দিদি এরকম কোনো কেউ আপনার খুব ভালো লাগার অভিজ্ঞতা, যে এই যে আপনি যখন প্রথম গান গাইতে, আপনি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন বা এরকম প্রথম অভিজ্ঞতাটা, এই যে আপনি শিখছেন, ওই জায়গাটায় আপনার মনোভাবটা কিরকম ছিল দিদি? না আমার না তখন তো বয়স অল্প ছিল, এত তো উপলব্ধি করতাম না। প্রথম শৈলেন মুখোপাধ্যায়ের সুরে যে বাংলা গান রেকর্ড করলাম, আমি কিছুই তখন মানে বুঝছিলাম, শৈলেন যেরকম গেয়ে যাচ্ছে না আমিও গেয়ে যাচ্ছি, কিন্তু দেখলাম যে খারাপ হচ্ছিলো না বোধ হয়, নাহলে তো বকা খেতাম। আরেকটা কি, আমি খুব বুদ্ধির কথা বলছি, এত কান্না নয়, আর তখন তো প্রচুর হিন্দি গান শুনতাম, হিন্দি গান শোনাটা তো কিছু পাপ না, ভালো তো। আর ওই সময় আমি
খুব ফাংশনে গাইতাম আমি সেই ছোট্টবেলা থেকে, হারমোনিয়াম তবলা হিন্দি গান চুটিয়ে। তখন আমার একটা তোমাকে বলি, এসব কথাগুলো বলা হয় না, তুমি খোঁচাচ্ছ বলে বেরিয়ে আসছে, এই যে এত কান্নান আমার, প্লেন গাইছি তো। তো শেষে শৈলেন্দা বললেন যে তুমি ওটা শেষটা একটু তোমার মতন করে শেষ করো। তখন আমি একটু চুপ করে থাকি। আর তখন কিরমভাবে রেকর্ডিং হতো জানো, এখানে মুলকিদা, এখানে রাধুদা, আর এখানে খোকনদা, আর একটাই মাইক্রোফোন আমি গাইছি। তো যাই হোক, তারপরে করে আমি যে শৈলেন্দা কীরকম করে করবো একটু বলে দিন না, তুমি তোমার মতন করে নাও না। তখন আমি শেষটা এ তো কান্না, এখানে তবলাটা শেষ আমার বাবুল প্যারে, আমার মাথায় এলো জানো, আমি পড়লাম, সবাই বলো পিঠুদাও ছিলেন, মানে খুব সুন্দর লাগছে, আমি কিন্তু মাথায় আমার ওই বাবুল প্যারে এসেছে। সত্যি এই যে দিদি এইভাবে মানে ইম্প্রোভাইজেশন, জানো বাংলা গান গাইতে না একটু বুদ্ধি লাগে, সত্যি গানও বুদ্ধি দিয়ে গাইতে হয় দিদি। হ্যাঁ, এই বিষয়গুলো, এবং আপনি তো দিদি এই যে আমি বলছি যে আপনি তো একটা মানে প্রশিক্ষণটা কিভাবে আপনি নিজেকেও যে তৈরি করেছেন, আপনার ভিতরের ঈশ্বর আপনাকে চালনা করেছেন, সেই জায়গা থেকেও একটা ওই অংশটাও আমরা কিন্তু গানের মধ্যে পাই দিদি, আপনার যে ভেতরে যিনি আছেন এবং আপনার ভেতরে তিনি প্রকট, এই জায়গাটা জানি না রে। তবে যখনই গান গাই আমি সব ভুলে যাই কোথায় গাইছি কেন গাইছি এসব, এটা আমার ভীষণ এখন যত আরো বয়স হচ্ছে তত আরো হয় কেন, যে একে আসরে বসে গান গাইছি, কাউকে শোনাচ্ছি, কি জানি কাকে শোনাচ্ছি কেন গাইছি, এগুলো এখন আর মাথায় অত আসে না। আর আর সব থেকে আমার মানে সৌভাগ্য যে এত বড় বড় মানুষকে কাছে করে পেয়েছি, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, নওশাদজি, রবীন্দ্র জৈন, এদের আর তাদের আগে আমরা আমরা কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে তৈরি হয়ে গেছি। অভিজিৎদার যে কত গুণ, এনাদের কি যেন কি মানে মহানুভবতা বলবো, উনি কিন্তু রাগরাগিনী সম্বন্ধে প্রচুর জ্ঞান রাখেন, কিন্তু কখনো আমার একদিন হঠাৎ আমায় বলে তুমি আমাকে একটু ক্লাসিক্যাল শেখাবে, আমি কি বলছেন অভিজিৎদা, কিন্তু এক একটা গানের এক একটা রাগকে কিভাবে উনি ব্যবহার করেছেন। আর আমরা যেটাকে বলি যেই শটটা ধরো যেই রাগে লাগে না, সেই শটটা এমন সুন্দর করে লাগিয়ে দিচ্ছেন যে আরও যেন বিউটি হচ্ছে। তো ওইগুলো ভেতরে ছিল, তারপরে বড় মানুষদের কাছে গিয়ে আরও সেগুলো আসা মজা হয়েছে, ঠিক এটা চকচকে হয়েছে সেই জায়গাগুলো। মানে দিদি অসাধারণ, এই আপনার যে কত ধরনের অভিজ্ঞতা দিদি, এটা মানে এই এই যে কাজে লাগানো, এবং আপনার কাছ থেকে আমি জানি আমার আজকে এই চ্যানেলের যে এই সময়টুকু অত্যন্ত মূল্যবান, এবং সবাই যে দেখছে এই যে আপনি যে চলার একটা তৈরি হওয়ার একটা পথ, আপনি কিভাবে আপনি এরকম একটা বড় কিংবদন্তি হয়েও আপনি এই যে শেখার ব্যাপারটা, আজকালকার আমরা খুব শর্ট টাইমে তো শিখছি, এখনো তো শিখছি, এক একটা গান গেয়ে আসার পরে অনেক রাত্রে ঘুমোতে পারি না জানো, আহা ওই জায়গাটা আমি এরকম করলাম কেন, ওইটা করলে ভালো হতো। এখন তো অনেক সোজা হয়ে গেছে যে ওইটুকু বাদ দিয়ে আবার করে ওইটা পরের বার হয়তো ঠিক গিয়েছি সেটা লাগিয়ে দাও। আমরা যখন গান রেকর্ড করেছি তখন তো এসব ছিল না, বাড়িতে এসে সেটা ভাবছেন যে আমার অনেকবার হয়েছে, অনেক গান গিয়ে এসে আমার মনে হয়েছে যে ইস ঠিক হলো না, এটা কোন এরকম একটা গান দিদি এরকম যেটা না, এরকম তো বলা যায় না, বলা যায় না সেই জায়গা থেকে দিদি। আর এনারা কিরম ছিলেন জানো, হেমন্তদা বলো, মান্নাদা বলো, অভিজিৎদা বলো, শ্যামলদা, শ্যামলদার সুরের প্রথম ছবিতে গাইলাম, এনারা না ভালো গাইলেও কিছু বলতেন, খারাপ গাইলেও কিছু বলতেন না। তখন কিভাবে নিতেন দিদি এভাবে? আমি মনে মনে ভয়ে ভয়ে বাড়ি চলে আসতাম যে কি জানি বাবা কি হবে, কোনোদিন ওনারা বলেননি যে আজকে এই গানটা তুই খুব ভালো গেয়েছিস, সেই সেই জায়গা থেকে। এবং তারা কিন্তু ওই যে হীরে চেনার ব্যাপারটা, এই জায়গাটা তারাও এরকম বড় জহুরি ছিলেন, এবং হীরেকেও তারা সেইভাবেই মূল্যায়নটা করতে পারছে, হীরে টিরে কিছু না, পারফেক্টলি গাইবার একটা চেষ্টা অদম্য ইচ্ছে এখনো রয়ে গেছে, সেই চেষ্টা করি দিদি। এখনো আপনি বলছেন চেষ্টার, এই যে চেষ্টার ব্যাপারটা, এটা কি যেন সাধনা, সাধনা কি যে আমি বড় মানুষদের সঙ্গে তুলনা করছি না, কি যেন একটা পাওয়া হয়নি এখনো, যেন পুরোটা পাইনি, পুরোটা এই না পাওয়ার একটা আকাঙ্ক্ষা, এইটা ভীষণ আমার মনের মধ্যে আছে। আমার এরকম মনে হয় কি না, আমার ভীষণ মনে হয় কোথায় যেন একটা পৌঁছতে হবে সেখানে, এখন
দিদি এটাকেই মনে হয়, আমার এটাই আপনারই কথা শুনে মনে হলো যে একেই বলে যে যে বৃহৎ হওয়ার যে নিয়ে যাবে সে লক্ষ্যের দিকে, ভীষণ অতৃপ্তি, ভীষণ অতৃপ্তিটা একটা সত্যিকারের শিল্পীর মধ্যে। আজকে আজকালকার দিদি যেটা আপনি এখন গল্প করতে করতে বলছিলেন যে শর্ট ফর্মে যাওয়ার একটা আমাদের সবার টেন্ডেন্সি, যে আপনাদের যে এত বড় পেছনের গল্পগুলো, একজন তো হৈমন্তী শুক্ল এমনি গড়ে ওঠেননি, তার পেছনের যে কত পরিশ্রম, তার পেছনের কত ত্যাগ, কত ভালোবাসা, কত সাধনা জড়িত রয়েছে সেই জায়গা। ভালোবাসাটা ঠিকই আমি বারে বারেই বলবো, তুমি যদি গানকে ভালোবাসো না, ওই ভালোবাসায় চিৎ ধরে না, ধরে থাকে, আঁকড়ে ধরে রাখে। ঠিক ঠিক ঠিক, এই জায়গাগুলো। তুমিও তো খুব ভালো গান করো, তুমি বেশ ভালো, সুন্দর গান করো, গানটাকে ভালোবাসো। আমি সবাইকেই বলি তোমাদের মতন ছোট বোনেরা যারা, গানটাকে ভালোবেসে গা, তাই না? ভালোবেসে গা, গানের কথাগুলো বিশেষ করে, একটা গান গাইলাম, অলঙ্করণ করলাম, কিন্তু আমি কি বলছি সেটা বিশেষ করে ভাবা উচিত। ঠিক ঠিক, যে গানটার কি ভাবার্থ বা কি বলতে চাইছি, যে আমি আমি করে যে গানটা গাইছো সেই আমিটা আমি হয়ে যাও, তবে তো গানটা ঠিক হবে। গানের ভেতরে ঢুকে যাওয়া, গানের ভেতরে ঢুকে যাওয়া, এটা তো এক ধরনের অভিনয়, তাই না? মাইক্রোফোনের সামনে অভিনয় করছো তুমি, গানটা যেভাবে বলছো, যেভাবে গাইছো, সেটা একটা অভিনয় করাই তো বটে। দিদি, যে আপনি আপনার জীবনে কত রকমের গান আপনি করেছেন, প্রত্যেকটি গান মনে হয় যে না এই গানটা মানে দিদি এই জন্যই, দিদির জন্য তৈরি করা। আবার যখন আপনি একটা আধুনিক গান করছেন, এটা মনে হয় না দিদি এইভাবেই মনে হয় গাওয়া যায়। এই যে একটা একটা যে বড় শিল্পীর যে একটা গুণী মানুষের যে এই গুণটা দিদি, এটা কি আপনি মানে, আমি তো জানি এটা সাধনার অবশ্যই বিষয় এবং এই বিষয়টা কিছুটা ঈশ্বর প্রদত্ত, এটাও বড় ব্যাপার। হ্যাঁ, ঈশ্বর প্রদত্ত তো বটেই, তবে আমি কিন্তু ওসব কোনোদিনও ভাবি না, জানো, যে এই গানটা এরকম করে গাইতে হবে। ওটা গানটা পেলেই ওই গানটা মনে হয় যে আমার হয়ে গেছে এখন। ঠিক এই বিষয়ে এবার আমি আমার গানটা আমি ভালোবেসে গাইব, একদম গানটাকে একটা মূর্তি ওকে যেমন গঠন করার মতো, যেভাবে যে গানটাকে গঠন করছি অসম, মানে তারপর পূজারি হয়ে পুজো দিচ্ছি সেই গানটাকে, এইরকম। ঠিক, মানে দিদি অসম্ভব আমার, মানে আমি জানি না আমার কতটা ভালো লাগছে। আমি অনেক সময় কথা বলতে বলতে আমি আমি কার সাথে এলোমেলো হয়ে যাচ্ছি। যতটা পারো সাধারণ স্বাভাবিক থাকা উচিত, তাই না? আমরা আসলে আমাদের মধ্যে আরো কেন এসছে যেন, এত বড় বড় মানুষদের সান্নিধ্য পেয়েছি, তাদের স্নেহ, তাদের ভালোবাসা, তাদের যে কথা, এক একটা কথা মনে রয়ে গেছে। তো একবার হেমন্তদা যেমন আমাকে বললেন, অনেক আর্টিস্টরা দেখবে নিজেরই গাওয়া গান একটু কালোয়াতি, যাকে কালোয়াতি করে গায়। তখন আমি হেমন্তদাকে জিজ্ঞেস করেছিলাম, আমার সঙ্গে একটু খুব বাবা মেয়ের মতন সম্পর্ক ছিল, যখন সে জিজ্ঞেস করে বসতেন, তো উনি বললেন যে দেখ, যে গানটা তুই রেকর্ড করেছিস, যে রেকর্ডটা শুনে মানুষের ভালো লেগেছে, ওইটা ওইরকম ভাবেই গানা, তোকে আজকে নিয়ে এসছে কেন ওই গানটা শুনবে বলে। কিন্তু তখন যদি তুমি ওই গানটার মধ্যে কালোয়াতি আরম্ভ করো, লোকের বিরক্ত হয়ে যাবে। তার মানে কি এই যে আমি জানি না, অনেক কালোয়াতি করতে জানি কিন্তু করবো কেন? ঠিক ঠিক, সেটাই হচ্ছে এই যে একটা সংযমের ব্যাপারও আছে সঙ্গীতের মধ্যে, একটা শুধু আমি কোথায় আমাকে একটু ব্যালেন্স করতে হবে, এই বিষয়টাও একটা বড় বিষয়, বড় পবিত্র জিনিস গান বাজনা, জানো, এই একে ধরে রাখা, একে আঁকড়ে রাখলে তার ভালো হয়। আর এই যে এত মানুষরা ভালোবাসছেন এত এত দিন ধরে, সব কিছুটাই ওই গানের প্রতি আমার ভালোবাসাটা, আমার মনে হয় এখন মনে হয় সত্যি, মানে এক ঈশ্বর তো সবার মধ্যে আছে, সেই ঈশ্বর জাগ্রত হয়ে যাচ্ছেন। এবং দিদি, এটা আপনার গানের মধ্যে সত্যি এই বিষয়টা কিন্তু উপলব্ধি হয় যে, কারণ আপনার ভেতরের সেই ঈশ্বরই গাইছেন এবং সেই বহুজনের মধ্যে সেটাই ছড়িয়ে যাচ্ছে। দিদি, একটা আমার খুব অনুরোধ ছিল দিদি, যদি আপনি আপনার সেই সুরের ওই গানটি দু লাইন গেয়ে দিন, গানে শ্রেষ্ঠ শব্দ না, গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। গাইতে গাইতেও বলি যে এটা যে আমি বলছি, আমার মনে হচ্ছে গানটাই সাধনা আর কিছু না। ঠিক ঠিক, তাই না? গাইবার মধ্যে লাগে না ফুল চন্দন,
মন্ত্রতন্ত্র লাগে না গানি সর্বশ্রেষ্ঠ সাধনা সাধনা করে যাও। একদম একদম দিদি, সত্যি এই আশীর্বাদটা করবেন দিদি। এবং আমি জানি আজকে যারা সত্যিকারের কিছু ভালো করতে চাইছেন, ভালো সঙ্গীতের মধ্যে থাকতে চাইছেন, আমার মনে হয় দিদির যে আজকে যে কথাগুলো বললেন, দিদি তো অসংখ্য এরকম অভিজ্ঞতা গল্প দিদি নিজের তৈরি হওয়া এটা তো বলে শেষ করা যাবে না। কিন্তু আমার যেটা মনে হয় দিদি আজকে যে সময়টুকু দিলেন আমাকে এবং আমার মাধ্যমে আপনারাও সেই জায়গাটায় দেখলেন, দিদির এই কথাগুলো শুনলেন, আমার মনে হচ্ছে যে এটা আমার বড় পরম পাওয়া। এবং আমার মনে হচ্ছে দিদি এটা দর্শকদের এবং যারা শ্রোতা বন্ধুরা যারা আছেন এবং যারা সত্যিকারের সঙ্গীতকে ভালোবেসে করতে চাইছেন তাদের জন্য আজকের এই বিশেষ পর্বটি পরম পাওয়া। আমারও খুব ভালো লাগলো। আর আমি ব্যক্তিগতভাবে যেন ছোটদের খুব পছন্দ করি, অনেক সময় অনেকে আমাকে বলে তুই যারা ছোটরা গাইছে সবাইকে ভালো বলো। আরে আমাদের একটু ভালো বলতে তো আর কিছু দরকার হয় না, হয়তো বললাম খুব ভালো গেয়েছিস আপনাদের মতো মানুষ যখন একজন নতুনকে ছোটকে যখন একটু মাথায় আছে এটা ঠিক করে নি সেটা তো ওভাবে সে দেখবে, এটা তার জন্য কত বড় একটা ইন্সপিরেশন। আমি যদি প্রথমে দেখ কি বিচ্ছিরি গেলে ভালো, প্রথমে ভয় পেয়ে যাবে, তাহলে ঠিক ঠিক হবে ঠিক ঠিক দিদি ঠিক ঠিক একদমই একদমই। তার ভেতরের সাহসটা যে দিদি বলেছে মানে এটা তার অন্যরকম সাহস হবে, বলো না একটু ভুল হলো অসম্ভব। খুব ভালো লাগলো দিদি, মানে আমি ভালো লাগছে, তুমি আরো ভালো করে গাও, খুব ভালো দিদি আশীর্বাদ করবেন, দিদি আশীর্বাদ করবেন। তোমার মধ্যে নিষ্ঠা আছে, ভালো করে গাইবার ইচ্ছে আছে, এইটুকু এইগুলোই দরকার আর কিছু। এবং কখনোই আমি তোমাকেও এইটুকু বলে দিচ্ছি যে গানটা গেয়ে ভেবো না কখনো, বেশ শুনলাম বেশ ভালো গেয়েছি তো মাথায় আনবে না, তুমি তোমার কান আগে তোমাকে খোঁচা দেবে যে আমাকে যখন এখনো দেয় জানো, নিজের দেওয়া গানটা শুনতে গিয়ে কত যে ত্রুটি ধরা পড়ে কাউকে বলতেও পারি না, চুপ করে থাকি। দিদি আপনি যদি এটাই বলছি এখনো সেই অতীতটি আপনাকে নতুন কিছু তৈরি করার সময় হবে না বুঝলেন, আপনি যদি বলেন দিদি একবার সেটাই বলছি আমাদের কত কিছু শেখার কথা, মানে এই বিষয়টা আজকে পরম আমার পরম পাওয়া। আমি আজকে দিদির কাছে বসে দিদির আশীর্বাদ পেয়ে আমি নিজেকে বিশেষ ধন্য মনে করছি। দিদি আশীর্বাদ করবেন এভাবেই, আমি সবসময় তোমাদের ভালো চাই, ছোটদের মঙ্গল হোক। আর তুমি যে এই প্রচেষ্টাটা নিয়েছো সকলকে এই আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছ এটাও তো একটা বিরাট কাজ, সকলে তো সবসময় পায় না। তুমি যে প্রচেষ্টাটা নিয়েছো তাকে আমি সাধুবাদ জানাচ্ছি, তুমি করে যাও আর ভালো করে গান গেয়ে যাও। আশীর্বাদ করবেন দিদি, আশীর্বাদে হাত মাথা থাকবেন। নমস্কার বন্ধুরা।